আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে পড়ব রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের গুণগত রসায়নের আমরা পড়ব হচ্ছে বর্ণালী সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান। এখান থেকে প্রতি বছরই বেশ কিছু অঙ্ক এসে থাকে, আসো আমরা সমাধান করি। আমি সমাধান করার জন্য যে দুটো অঙ্ক নিয়েছি, দুটি অঙ্ক ওই বোর্ডে আসা বোর্ডে এসেছে এরকম অঙ্ক আমরা বেছে নিয়েছি। আসলে আমরা দেখি, প্রথম অঙ্কে বলছে একটা মডেল দেওয়া আছে KLM, এবং এখানে বলছে মডেলটি হাইড্রোজেন পরমাণু ক্ষেত্রে প্রযোজ্য হলে ইলেকট্রনটি ধাপান্তরের সময় নির্গত শক্তি নির্ণয় করে তার তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখো আমরা এখানে পাচ্ছি KLM, এখান থেকে তৃতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তর ইলেকট্রন আসতেছে, তাহলে নিম্নতর শক্তি স্তর মানে নিম্ন শক্তি স্তর N1 হচ্ছে 1 প্রথম শক্তি স্তর, আর উচ্চ শক্তি স্তর N2 কত হবে 3, আর রিড বার ধ্রুবক RH=109678 per cm, ঠিক আছে। আর আমরা প্রথমে বের করব λ=1, আগে তরঙ্গ দৈর্ঘ্য আমরা বের করব। সুতরাং আমরা জানি আমরা কি জানি 1λ = RH × 1/N1² − 1/N2². এখন আমি জাস্ট মানগুলি বসাই দিব, 109678 × 1/1² − 1/3². তাহলে এখন আমরা পাচ্ছি এখানে 1λ। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 1λ-র মানটা আমরা পাচ্ছি 1.5 সেন্টিমিটার হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি দাঁড়ায়, মাই ডিয়ার স্টুডেন্টস, ক্যালকুলেশন করলে দাঁড়ায় হচ্ছে 1.026 × 10⁻¹⁵ সেন্টিমিটার, এই হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখন আমরা দ্বিতীয় অংশে আমরা যেটা করব, শোষিত নির্গত শক্তি পরিমাণ নির্ণয় করব। তাহলে ΔE = h ν, এটা হচ্ছে আমাদের সূত্র, এখানে ν = c/λ। তাহলে এখন আমরা যদি এখানে দেখি প্লাঙ্কের ধ্রুবক H = 6.626 × 10⁻³⁺ জুল/সেকেন্ড, এটা হবে গিয়ে H এর মান প্লাঙ্ক ধ্রুবক, আর c আলোর বেগ হচ্ছে 3 × 10⁻¹⁰ সেন্টিমিটার/সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখন ΔE = what? তাহলে আমরা যদি এখানে বের করি ΔE = ΔE, আমরা একটু ক্যালকুলেট করি, ল্যাম্বডা বের করবো আমরা, সো না আমরা তো ΔE বের করবো, সরি আমরা ΔE বের করবো। সুতরাং আমরা শুধু মানটা বসাই দিব, এটা তো জুলে হবে না, এটা তো আর্গে হবে যেহেতু সেন্টিমিটারে আছে। তাহলে আর্গে যদি আমরা বসাইতে চাই তাহলে −27 আর্ক সেকেন্ড, ঠিক আছে, 27 আর্ক সেকেন্ড। হ্যাঁ, তাহলে আমরা সেন্টিমিটারে যেহেতু আমরা মানটা নিয়েছি, আমাদের এখানে সেন্টিমিটারে আছে, তাই এখানে প্লাঙ্কের ধ্রুবকের মান আর্ক সেকেন্ডে বসবে, ঠিক আছে। তাহলে আর্ক সেকেন্ডে হলে 6.626 × 10⁻³⁺ − 27 × 3 × 10⁻¹⁰ ডিভাইডেড বাই λ, আমরা মান কত আমরা পেয়েছি 1.026 × 10⁻¹⁵। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে আমরা ΔE এর মানটা পাই, আমরা যদি ক্যালকুলেট করি তাহলে ΔE মান পাবো 1.937 × 10⁻¹⁰ −5, 1.937 × 10⁻¹⁰ ঠিক আছে, 1.937 × 10⁻¹⁰ এইটা আমাদের প্রথম অঙ্ক। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রথম অঙ্কে ল্যাম্বডা তরঙ্গ দৈর্ঘ্য বের করলাম প্রথমে, তারপরে বের করেছি হচ্ছে নির্গত শক্তির পরিমাণ। এখন আমরা যদি দ্বিতীয়
সম্পর্কের দিকে একটু মনোনিবেশ করি। দেখো দ্বিতীয় অঙ্কে আমাদেরকে কি বলতেছে, দ্বিতীয় অঙ্কে আমাদেরকে বলতেছে হচ্ছে মডেলের ইলেকট্রন স্থানান্তরের সময় বিকিরিত আলোক ফোটনের শক্তি 2.3 × 10⁻¹⁸ জুল হলে বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আসো আমরা এটা একটা সমাধান করি। যেহেতু আমাদের দেওয়া আছে এখানে ডেল ই দেওয়া আছে হচ্ছে 2.32 × 10⁻¹⁸ জুল, তাহলে আমাদের বের করতে হবে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ডেল ই এর সূত্র হচ্ছে ডেল ই ইকুয়ালস টু এইচ মিউ, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে পাবো সি বাই ল্যামডা। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেট করি তাহলে ল্যামডা ইজ ইকুয়ালস টু আমরা পাবো এইচ সি ডিভাইড বাই ডেল ই। মাই ডিয়ার স্টুডেন্টস দেখো এখানে যেহেতু জুলে আছে ডেল ই এর মান, সুতরাং প্রাণ ধ্রুবক এইচ এর মানটা হবে 6.626 × 10⁻¹¾ জুল সেকেন্ড। ওকে, আর এখানে সি আলোর বেগ, আলোর বেগটা এখানে দেখো সেকেন্ডে আছে, জুল পার সেকেন্ডে, সো এটা আর সেন্টিমিটারে যাবে না, হবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এখন আমাদের ল্যামডা ইকুয়ালস টু ওয়াট, আমরা মানটা বসিয়ে দিলে ল্যামডার মানটা বের হয়ে যাবে। তাহলে ল্যামডার মানটা বের হয়ে যাবে, মান বসাবো আমরা 6.626 × 10⁻¹¾ × 3 × 10⁸ ডিভাইডেড বাই ডেলির মান কত 2.32 × 10⁻¹⁸। তাহলে আমরা সুতরাং এবার ল্যামডার মানটা আমরা ক্যালকুলেট করে পাই এত জুল। ল্যামডার মানটা আসলে আসে 8.56 × 10⁻¹⁹ তাহলে এর সাথে 10⁻¹⁹ এই সূত্রের সাহায্যে আমরা মিটার থেকে ন্যানোমিটারে নিতে পারবো এই ল্যামডাকে। তো এই ছিল আপাতত বোর্ডের এই দুটো অংশের সমাধান, এই দুটো অঙ্কের সমাধান। মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আগামী ক্লাস দেখার আহ্বান জানিয়ে এখানেই ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।